তো আজকে মানে দুটো কমার্শিয়াল সিনেমায় দেখেছি, হিরোপান্তি টু দেখেছি, রাবণও দেখেছি। তো রাবণের রিভিউ করবো। তো খাজা সিনেমা যেমন দেখেছি হিরোপান্তি টু এর মতো, তেমনি একটা ডিসেন্ট ঠিকঠাক বাংলা ইন্ডাস্ট্রিতে লিমিটেড বাজেটের মধ্যে দাঁড়িয়ে একটা ঠিকঠাক গল্প নিয়ে, একটা বেশ বেস এঙ্গেজিং স্ক্রিন প্লে নিয়ে, খুব ভালো পারফরমেন্স সহিত, খুব ভালো মিউজিকের সঙ্গে, ভালো অ্যাকশনের সাথে একটা ভালো মোটামুটি ডিসেন্ট কমার্শিয়াল সিনেমা দেখলাম, যেটা হচ্ছে রাবণ। অত প্রচুর বাজেট নিয়ে বানানো হিরোপন্থী টু দেখার থেকে রাবণ দেখা অনেক 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 গুণে ভালো, অনেক গুণে ভালো। বিকজ এই সিনেমাটা দেখার সময় আপনি কোনো বোর ফিল করবেন না এবং আপনি থ্রু আউট দ্য ফিল্ম এন্টারটেইন হবেন। যারা অ্যাকশন সিনেমা ফ্যান তারা হিরোপন্থী টু না দেখে রাবণ দেখুন। আমি 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 মানে আমি বলবো, সেটা তার পার্সোনাল ব্যাপার, তার টেস্ট প্রেফারেন্সেস ওপর ব্যাপার। আমার পার্সোনালি রাবণ অ্যাকশন এইরকম বাজেটে দাঁড়িয়ে বাংলা সিনেমায় আমি লাস্ট কবে এরকম অ্যাকশন দেখেছি আমার মনে পড়ে না। তো সেইখানে দাঁড়িয়ে রাবণকে একটা কুডোজ, মানে জিতকে এবং তার প্রোডাকশন হাউসকে, তার টিমকে, অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা যাকে আনা হয়েছিল ডাউন সাউথ, তো খুবই ভালো কাজ করেছে, খুব ভালো অ্যাকশন কোরিওগ্রাফি হয়েছে, খুব ভালো একটা অ্যাকশন প্রোভাইড করবে রাবণ আপনাদেরকে, এটুকু আমি ডেফিনেটলি বলতে পারি। বিকজ রাবণের অ্যাকশন টু গুড ছিল, টু গুড ছিল। তো রাবণের গল্পটা যেটা ট্রেলার দেখে আন্দাজ করা গেছে, বেসিক্যালি রিভেঞ্জ ড্রামা ফরম্যাটের গল্প। তো এটা এই সিনেমাটা বেশি এক্সপেকটেশন যদি দেখতে যাই তাহলে আমি বলবো সে একটু হলেও নিরাশ হবে। একটা আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টার একটা মশালেদার কমার্শিয়াল অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম, গল্পের দিকে অত বেশি ধ্যান দেওয়ার দরকার নেই, বেশি লেয়ারিং ফেয়ারিং দিয়ে অ্যাড। বিকজ কমার্শিয়াল সিনেমায় কেউ চায় মানে লেয়ারিংটা মানে দরকার নেই, মানে যদি কেউ করে দেয় খুব ভালো জিনিস, বাট যদি না হয় কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে অত বেশি গল্পের মধ্যে বিশেষ কিছু ব্যাপার সেটা এক্সপেক্ট করবেন না। দু আড়াই ঘন্টা বসে এনজয় করবেন ফিল্মটা, অ্যাকশন হালকা ফুলকা কমেডি, তিনটা গান আছে বেশ ভালোই গান। আর আমি তোর গানটা বাদ দিয়ে, আমি তোর গানটার প্লেসমেন্ট খুবই বাজে এবং আমি তোর গানটা আমার পার্সোনাল কোনো ফেভারিট নয়, এবং সিনেমা যেখানে যেখানে প্লেসও হয়েছে ওটা একটু পরপর মনে হয়ে গেলো আমার। তোর না থাকলেও গানটা পা দুটো গান যথেষ্ট ছিল। তবে হ্যাঁ, এবং এই সিনেমার যেটা মেন মেন আমি কথা যেটা বলবো সেটা হচ্ছে যে মানে অনেকদিন পর একটা ভালো, বেশ ভালো কমার্শিয়াল ফিল্ম বাংলায় দেখলাম, বেশ ভালো, বিশাল কিছু আউটস্টিং নয়, বাট বাংলার রিজিনাল ইন্ডাস্ট্রির সব কিছু আপনি ভাবনা চিন্তা করে দেখেন তো বেশ ভালো ফিল্ম হয়েছে। ফাইনাল প্রোডাক্ট যেটা হয়েছে বেশ ভালো হয়েছে। আমি দেখছিলাম হলে অনেকে সিটি বাজার ছিল, বিকজ আমি লাস্ট মনে পড়ে আমি কোন সিনেমায় সিটি মারা শুনেছি বাংলা সিনেমায়। এখন তো সব সাউথের সিনেমাই কমার্শিয়াল সিনেমা ভালো বানায়, বলিউডও এখন বানানো বন্ধ করেছে। তো ঠিকঠাক গল্প ছিল, মানে পাতি গল্প, সত্যি বলতে পাতি গল্প, বিশাল কিছু এক্সপেকটেশন করবেন না। ধীরে 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 যখন জিনিসটা হয় তখন ব্যাপারটা প্রেডিক্টেবল হতে থাকে পরের দিকে, ঠিক আছে। বাট ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু বেশ ভালো একটা এঙ্গেজ করে রাখবে আপনাকে স্ক্রিন প্লেটা, বেশ সেকেন্ড হাফেও করে রাখে, বাট ওই যে মেন যে ব্যাপারটা থাকে কি রাবণের ব্যাপারটা, তো ওটা বেশ অনেকক্ষণ সাসপেন্সটা হোল্ড করে রাখে। কিন্তু এটা আমি স্ক্রিন প্লেতে বলবো, স্ক্রিন প্লেটা বেশ বেশ ভালোভাবে প্রেজেন্ট করি, ন্যারেটিভ স্টাইলটাও বেশ 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 ভালো কিন্তু, ঠিক আছে। সিনেমাটার একটাই বেজে সিনেমাটা তো ডিপ ডাউন করে না, কোথাও ডিপ ডাউন করে, সেকেন্ড হাফে একটু ডিপ ডাউন করে যখন ফ্যামিলি নেওয়ার পোর্শনটা আসে, বাট আদার দেন দ্যাট ঠিক আছে। নেগেটিভ যদি আমি বলতে, যেটা একটা কথা বলবো, আমি তোর প্লেসমেন্টটা এবং ফ্যামিলির আমার যে পোর্শনটা দেখেছি ওইখানে, এবং ওই খরাজ মুখার্জির যে ক্যারেক্টারটা আছে ওখানে, ওই ওই জায়গাটাকে মিলে, ওই জায়গাটা তো অনেকটা জায়গা জুড়ে রয়েছে ফিল্মে, তো ওইখানে যে কতগুলো কমেডি রয়েছে কিঞ্চিত শুনতে ভাল লাগে, বেশিরভাগটা ভালো লাগে না, আমার পার্সোনালি ভালো লাগেনি। ডায়লগস খুব একটা ভালো লেখা হয়নি ওই জায়গাটা আমার মনে হয়েছে, বাট সেখানেও খরাজ মুখার্জির যে পার্টটা ছিল ওখানে কিন্তু ওনার অভিনয় দক্ষতা দিয়ে উনি জায়গাটাকে বের করে দিয়েছেন এবং ওটা বলে বলে তিনি হাঁকিয়েছেন। যাইহোক, যদি আরও ভালো হতো ওটা আরও হাসতে পারতো লোক, কারণ লোকটা হাসছিল দেখছিলাম, আমিও হেসেছি। খরাজ মুখোপাধ্যায় আউটস্ট্যান্ডিং ছিল, ওই 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 ডেলিভারি ডায়লগ ডেলিভারিগুলো আউটস্ট্যান্ডিং লাগবে শুনতে, আমি সত্যি বলছি ভালো লাগবে শুনতে। বাট আলাদা দিনের ওই কমেডি পোর্শনটা আমার খুব একটা পোষায়নি, বাট রাবণ যখন স্ক্রিনে আসে মানে ওই যে বিজিএম, ওই বিজিএমটা ট্যা 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 ওইটা মানে
প্রথম থেকে যখন হয় মানে দারুণ দারুণ লাগে, শুধু ওর ভারী ভারী ব্যাপার। এবং জিত ওখানে ভয়েস মডুলেশন করেছে, লুক আলাদা করে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়ে তো ওই ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু ইনপুটস দিয়েছে, অনেক কিছু আলাদা করার চেষ্টা করে, রামের থেকে অনেক মানে ডেফিনেটলি আলাদা করতে হবে, বাট অনেক কিছু সে নিজে থেকে দিয়েছে। সো খেটে যায় অ্যাজ অ্যান অ্যাক্টারসে, সে সেটাকে তাকে সাধুবাদ জানানো উচিত। দারুণ করেছে সে পারফরমেন্স থ্রু আউট তার ফিল্মে ভালো, থ্রু আউট ফিল্মে ভালো, ইমোশনাল সিনে বলি, অ্যাকশন সিনে বলি, কমেডি সিনে বলি, সব জায়গাতে জিত ফাটিয়ে দিয়েছে। লহমা ঠিক আছে, লহমা ঠিক আছে অ্যাজ এ নিউ কামার, আরও ইম্প্রুভমেন্টের স্কোপ রয়েছে ডেফিনেটলি। কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে মিনোড্রামাটি একটু ওভার হয়ে গেছে, বাট আমার মনে হচ্ছে ওটা ডিরেক্টরই চেয়েছিলেন যে কমার্শিয়াল যেহেতু সেটা ওই পিচে অ্যাক্টিং থাকুক, সেটা সে করেছে, বাট ঠিক আছে সে মানে আই মিন সে আরও ইম্প্রুভ করলে আরও ভালো অভিনেত্রী হবে, বিকজ সে দেখতে খুবই সুন্দর লহমা। আর তনুশ্রী কথা বলি, হ্যাঁ তনুশ্রীকে স্পেশাল মেশন করতে, বিকজ তনুশ্রী কিন্তু টক করে যে টাসেলটা হয় তাদের জিতের, ওটা কিন্তু আউটস্ট্রিং লাগবে। ওই চেজটা ওটাকে বিশেষ করে দিতে হবে, ওই যে ব্রিজে ওখানে যে চেস্ট আছে না, ওটা জাস্ট ফাটিয়ে আছে কিন্তু। তনুশ্রী বেশ সোয়াগ আছে ক্যারেক্টারটার মধ্যে, ক্যারেক্টারটা মানে পুরো তার মানে কি বলবো, টেলার মেড রোল তার জন্য, যেটা বলে টেলার মেড রোল, তাকে মানিয়েছে বেশ ভালো, তার ডায়লগ থ্রোয়িং ভালো, জিতে সাথে বেশ এটাও বেশ ভালো, বেশ ভালো। তনুশ্রীকে সাঁতার ফিগারের খুব একটা বেশি রোল ছিল না। হ্যাঁ আমি একটা কথা আমি বলবো যে এই সাঁতার ফিগারের ক্যারেক্টারটা বলি বা তনুশ্রী ক্যারেক্টারটা বলি, এই ক্যারেক্টারগুলোকে আরেকটু যদি ভালো ফ্লেশ আউট করতে পারতো, আর্ট এক্সপ্লোর করার স্কোপ থাকতো, তাহলে আমার মনে হয় এই ডিপার্টমেন্টটা আরেকটু ভালো হতে পারতো, স্ট্রং হতে পারতো, সাপোর্টিং ক্যারেক্টারটা ভালো হতে পারতো, যেটা আমার মনে হয় একটু ল্যাগ হয়েছে। এটা হলে আরও ভালো হতো আমার বলে মনে হয়, বিকজ ইটস অল অ্যাবাউট জিতের ফিল্ম, ইটস অল অ্যাবাউট জিত, এই ফিল্মটা পুরোপুরি জিত, বাকিগুলো তাকে জাস্ট ইয়ে করার জন্য রয়েছে, সাহায্য করার জন্য, বাট এটা থ্রু আউট জিতের ফিল্ম। যাই হোক, ডিরেকশন আমি বলবো বেশ নিউ কামার ডিরেক্টর এম এন রাজ বেশ ভালো ডিরেকশন দিয়েছেন তিনি, না একটা ন্যারেটিভ স্টাইলটা আমার মানে বাংলা কমার্শিয়াল সিনেমা দেখে থাকি তার সেই তুলনায় বেশ ভালো লেগেছে আমার, কমার্শিয়াল ফিল্মের এই যদি দেখতে যাই আমি বেশ ভালো লেগেছে তার ডিরেকশনটা। সে আরও ধীরে 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 ভালো সিনেমা বানাবে আশা রাখি, বাট সে মশালা একটা ফিল্ম বানানোর চেষ্টা করেছে এবং আমি মনে করি সে যথেষ্ট ভালো বানিয়েছে সিনেমাটাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বললাম খুবই ভালো হয়েছে, অ্যাকশন সিন ডেফিনেটলি খুব ভালো, এবং এটা আমি একটা মেনশন করতে ইন্টারভ্যালে যেটা একটা সিন আছে বলবো না, ডেফিনেটলি হোটেলের মধ্যে যে সিনটা যেটা আমি ট্রেলারও দেখে থাকবেন, তো ওইখানে একটা ভাবে রাবণের ক্যারেক্টারটা মানে তনুশ্রীকে চকমা দেয়, ঠিক আছে, তো কীভাবে চকমাটা দেয় এটা খুব ইন্টারেস্টিং কিন্তু, ঠিক আছে, ইন্টারভেল পয়েন্টটা বেশ, ওটা আমার খুব ভালো লেগেছে, আমার স্পেশাল মেশন আমি করবো ভেবেছিলাম এবং ওটা করবো, তো ওটা খুব বেশ ভালো, দেখবেন ফিল্মটা তো বুঝতে পারবেন আপনি, বেশ ভালো। এবং ওই রাবণ একটা যখনই আসে না স্ক্রিনে, দারুণ দারুণ, আমার রাবণ একটা ব্যাপক লেগেছে, ভালো অ্যাকশন যে সব কিছুই বললাম। তো আমি মনে হয় রাবণ ডেফিনেটলি একটা ভালো কমার্শিয়াল ফিল্ম, প্লিজ হলে গিয়ে দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বিকজ এই সিনেমাটা ভালো, যেটা ভালো সিনেমা সেটা বলবো সাপোর্ট করুন, যেটা ভালো নয় সেটা ভালো নয়, যেমন বাজির কথা বলছেন, বাজি ভালো ছিল না, ডেফিনেটলি সাপোর্ট করবেন না, নিমেক সিনেমা হলেও ভালো এক্সিকিউশন হয়নি, বাজে সিনেমা হয়েছে। জিতের বিগত কয়েকটা সিনেমার থেকে এই সিনেমাটা অনেক ভালো পলিশড একটা ফিল্ম, অনেক পলিশড একটা ফিল্ম, প্রোডাকশন ভ্যালু বেশ ভালো রয়েছে, প্রোডাকশন ভ্যালু ভালো থাকলে হয় গল্পটাও ঠিকঠাক মোটামুটি থাকতে হয় কমার্শিয়াল ফিল্ম যেটা এখানে রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো জিতে অনেকগুলো বিগত ফিল্ম থেকে অনেক ভালো ফিল্ম, ভরসা করে যেতে পারেন ফিল্মটা দেখার জন্য, এনজয় করবেন, দু ঘন্টা এনজয় করে ফেলে, পয়সা উসুল অ্যাকশন সিনগুলোর জন্য স্পেশালি। তো জিতের মানে রাবণের প্রত্যেকটা ক্যারেক্টারের একটা মানে রাবণের প্রত্যেকের একটা টার্গেট থাকে ওর, তো টার্গেটটাকে সে করার আগে তনুশ্রীকে একটা করে হিন্টস দেয়, তো সেটাকে সে ওদেরকে মার্ডার করছে কেন, সিল কিলিংটা কেন করছে, তার পিছনে কী কারণ, এবং রাম মুখার্জি ক্যারেক্টারটা কোথা থেকে আসে, এবার রাবণের ক্যারেক্টারটা এবার কী, সব কিছু দেখতে গেলে আপনাকে ফিল্মটা হলেকে দেখতে হবে, প্লিজ হলেকে যান, ডেফিনেটলি ভালো কমার্শিয়াল ফিল্ম হয়েছে, বাংলা সিনেমার অনেক ইম্পর্টেন্ট কমার্শিয়াল ফিল্ম দেখতে পেলাম, খুব ভালো লাগলো আমার, তো বেশ ভালোই লেগেছে। তো আপনারা যদি দেখে থাকেন ডেফিনেটলি কমেন্ট করে জানেন কেমন লেগেছে, আমাদের সরি আবার হিরোপন্থী টু বলে ফেলছি বারবার, এক্ষুনি রিভিউটা করলাম বলে, কেমন লেগেছে ডেফিনেটলি জানান। তো এই ছুটি, টেক কেয়ার, গুড বাই।